এটা একদম কাপড় ছেড়ে দাও। এই যে আমি রেকর্ড করছি এটা কেউ জানবেও না। নুসরাতকে পুড়িয়ে মারার আগেই তাকে মানসিকভাবে হত্যা করে অধ্যক্ষ সিরাজ, দাবি পরিবার ও সহপাঠীদের। ওসি মোয়াজ্জেম ও রুহুল আমিনের বিরুদ্ধেও নির্যাতনের অভিযোগ। প্রিন্সিপালের রুমে আমাদেরকে সাক্ষী নেওয়ার জন্য যখন ডাকছে তখন রুহুল আমিন বলতেছে যে ও এটা তো নাটক আগেরটাই। রুহুল আমিন ভাই যদি প্রিন্সিপাল এস এম শিরোদ্দৌলাকে সাপোর্ট যদি না করতো নিষ্পাপন কেসকে এভাবে ফাঁদ দিতে হতো না। ব্যবস্থাপনা কমিটির সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে তদন্ত দল, দ্রুততম সময়ে চার্জশিট। তিনি জড়িত থাকুন, তিনি যেই হন, যে দলেরই হন, যত ক্ষমতাশালী হন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চার্জশিটই যাতে আবার ফার্দার ইনভেস্টিগেশন জন্য না আসে, ইয়ে আবার জন্য কালক্ষেপে না হয়, সুতরাং আমরা সর্বোচ্চ দ্রুত দেওয়ার চেষ্টা করব। দেখছিলেন বিশেষ শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি গোলাম রাব্দি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সচেতনতার অভাবে বারবার ঘটছে বড় দুর্ঘটনা। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভায় প্রধানমন্ত্রী বললেন ক্ষয়ক্ষতি কমাতে বাড়াতে হবে প্রচারণা। তুরাগে নির্মাণাধীন সেতুর পিলার ভেঙে দিল বিআইডব্লিউটি, দুটি মিল গুঁড়িয়ে দেয়া হলেও আদালতের হস্তক্ষেপে ভাঙা যায়নি একই দাগে থাকা আরও দুটি স্থাপনা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা দিতে গিয়ে ছাত্রলীগ নামধারীদের অপহরণের শিকার মেধাবী এমদাদুল, নিয়োগ কার্যক্রম স্থগিত করল আদালত। এবং বাস চাপায় পা হারানো রাসেলের কৃত্রিম পা সংযোজন, নতুনভাবে জীবন গড়ার স্বপ্ন। দুই সপ্তাহের অনুশীলনে ক্ষমতা ফিরবে হাঁটা চলার আশা সিআরপি চিকিৎসকদের। স্পেনের সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার আগেই তাকে মানসিকভাবে মেরে ফেলা হয়েছিল। শুধু তাই নয়, গত 27 মার্চ মাদ্রাসার অধ্যক্ষ সিরাজের বিরুদ্ধে যৌন নিপীড়নের বিচার চাইতে গিয়ে মানসিক নির্যাতনের শিকার হয় নুসরাতের পরিবার ও সহপাঠীরা। সংশ্লিষ্টরা বলছেন, সে সময়ের থানার ওসি মোয়াজ্জেম হোসেন শুধু নুসরাতই নয়, তার দুই বান্ধবীর ভিডিও ধারণে বাধ্য করে। পরিবারের দাবি, পুলিশ দোষীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিলে নুসরাতের এমন বিদায় হতো না। জুলহাস তালুকদারের ক্যামেরায় বখতার মোন্নার রিপোর্ট। গত 27 মার্চ সকালে নুসরাত ক্লাসে বসে সহপাঠীদের সাথে গল্প করছিল। এই সময় মাদ্রাসার পিয়ন নুরুল আমিন এসে অধ্যক্ষ ডাকছে বলে নুসরাতকে জানায়। নুসরাত তার দুই বান্ধবীকে নিয়ে অধ্যক্ষের কক্ষে যায়। অধ্যক্ষ সিরাজ বান্ধবীদের কক্ষের বাইরে বের করে দেয়। বন্ধ কক্ষে আটকানোর 10 মিনিট পর কাঁদতে কাঁদতে বের হয়ে বাড়ি চলে যায় নুসরাত। বিষয়টি তার মা জানার পর স্থানীয় কাউন্সিলর ইয়াসিন ও ছেলে রায়হানকে নিয়ে অধ্যক্ষের কক্ষে যান। এ সময় অধ্যক্ষ সিরাজ তাকে গালমন্দ করে নুসরাতের চরিত্র নিয়ে প্রশ্ন তোলেন। বাদ অনুবাদের এক পর্যায়ে অধ্যক্ষ মাদ্রাসা পরিচালনা কমিটির সহসভাপতি রুহুল আমিনকে ফোন করলে তিনি পুলিশ নিয়ে আসেন। পরিবার ও সহপাঠীদের দাবি, অধ্যক্ষ রুহুল আমিন তাদেরকেও মানসিকভাবে নির্যাতন করেছে। আমরা তো জানি ওনার স্বভাব চরিত্র আগ থেকে অনেক অনেক আগ থেকে খারাপ। আমরা ওর সাথে গেছিলাম, ও অফিসের ভিতরে গেছে, প্রায় 10 মিনিটের মতো ছিল। 10 মিনিট পরে ও মানে খুব কান্না করে বেরিয়ে গেছে। প্রিন্সিপালের রুমে আমাদেরকে সাক্ষী নেওয়ার জন্য যখন ডাকছে তখন আমরা গেছি, তখন রুহুল আমিন বলতেছে যে ও এটা তো নাটক আগেরটাই, ঠিক তো, এটি সবকিছু সাজানো। তখন রুহুল আমিন বলতেছে যে থানা নিয়ে যাওয়ার কি দরকার, আমরা এখানে তো এটা বসে শেষ করতে পারি। মাদ্রাসার প্রিন্সিপাল এস এম সিরাজউদ্দৌলা যখন এভাবে আমার আম্মুর সাথে ছোট ভাইয়ের সাথে যেসব গালিগালাজগুলো করছিল, তখন মাদ্রাসার গভর্নিং বোর্ডের সহসভাপতি উপস্থিত ছিলেন, উনি থাকা অবস্থায় কিভাবে ধরনের বিপ করতে পারে। এদিকে নুসরাতের ছোট ভাইয়ের দাবি, ব্যবস্থাপনা কমিটি বিচারে দ্রুত পদক্ষেপ নিলে তার বোনের এমন মর্মান্তিক মৃত্যু হতো না। তাৎক্ষণিক যদি মাদ্রাসার গভর্নিং বোর্ডের সহসভাপতি রুহুল আমিন ভাই যদি প্রিন্সিপাল এস এম শিরোদ্দৌলাকে সাপোর্ট যদি না করতো, তাহলে আমরা আমার বোনকে আজকে নিষ্পাপ বোনকে আজকে এভাবে ফাঁদ দিতে হতো না। ওই দিন দুপুরে নুসরাত তার মা ও দুই সহপাঠীকে থানা ডেকে নিয়ে যান সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন। কাপড় ছাড়ো, মুখে তো একদম কাপড় ছেড়ে দাও। এই সময় নুসরাত ও তার দুই সহপাঠী অস্বীকৃতি জানালেও নেকাব খুলে
তাদের ভিডিওতে বক্তব্য ধারণে বাধ্য করেন ওসি। এই যে আমি রেকর্ড করছি এটা কেউ জানবেও না, এটা আমার কাছেই থাকবে। থানা যাওয়ার পর নুসরাত ওখানে ভিডিও করতে কানাকাটি করে বলছে সবগুলো, আরেকজনের ভিডিও করছে, ওসি সাহেব ওকে মুখ খোলার জন্য বলছে, তখন ও মুখ খুলছে, মুখ খুলে সবটা বলছে। আমাকে ডাকার পরে যে বলতেছে যে আমি মুখ খোলো, আমি বলতেছি যে না আঙ্কেল এটা এখানে মুখ খোলা যায়, আমি মুখ খুলবো না। ওই দিনের নুসরাতের মায়ের দায়ের করা মামলায় অধ্যক্ষ সিরাজকে গ্রেফতার করা হয়, আর 6 এপ্রিল নুসরাতের শরীরে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। দীর্ঘ 5 দিন বাঁচার জন্য লড়াই করে ঢাকা মেডিকেল কলেজে মারা যায় প্রতিবাদের প্রতীক নুসরাত। বক্তার মুন্না, সময় সংবাদ, ফেনী। নুসরাত হত্যাকাণ্ডে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির কয়েকজনের জড়িত থাকার প্রমাণ পেয়েছে তদন্ত দল। 2 দিন মাঠ পর্যায়ে তদন্তের পর বিকেলে পুলিশের তদন্ত কমিটির প্রধান DIG SM রুহুল আমিন সাংবাদিকদের আরও জানান, অভিযুক্ত অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থাপনা কমিটি যথাযথ পদক্ষেপ না নেয়ায় নুসরাত হত্যার ঘটনা ঘটেছে। গ্রেফতার করেছে, তার ভিতর গভর্নিং বডির সদস্য আছে, কাউন্সিলর এবং গভর্নিং বডির সদস্য এরকম আছে, কাজেই যাদের ইনভলভমেন্ট পাওয়া যাচ্ছে, যিনি জড়িত থাকুন, তিনি যেই হন, যে দলেরই হন, যত ক্ষমতাশালী হন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এটা নিশ্চিত। মূল অপরাধীকে গ্রেপ্তার করেছে, ওনার ত্রুটি বিচ্যুতি কিছু ছিল বলেই প্রতীয়মান হচ্ছে। আমাদের অনুসন্ধান শেষে ওনার ত্রুটি বিচ্যুতি যা কিছু পাওয়া যাবে সব কিছুই আমাদের আওতায় আসবে। এদিকে PBI মহাপরিচালক বনজ কুমার মজুমদার জানিয়েছেন, নুসরাত হত্যাকাণ্ডে সোনাগাজী উপজেলা আওয়ামী লীগ সভাপতি রুহুল আমিনের সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত চলছে। জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে অবশ্যই আইনের আওতায় আনা হবে। দ্রুত ও যৌক্তিক সময়ের মধ্যে মামলার চার্জশিট দেওয়ার চেষ্টা চলছে বলেও জানান তিনি। এদিকে নুসরাত হত্যা মামলার আসামি সহপাঠী শামীমকে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। হত্যায় জড়িতদের শাস্তি দাবিতে বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ অব্যাহত আছে। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। ফেনীর সোনাগাজীর মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত রাফি হত্যার পর থেকে বারবারই সামনে এসেছে সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং মাদ্রাসার পরিচালনা পরিষদের সহসভাপতি রুহুল আমিনের নাম। নুসরাতের শরীরে আগুন দেওয়ার ঘটনাকে আত্মহত্যা বলে প্রচার করতে স্থানীয় সাংবাদিকদের প্রলোভন দেখানো, নুসরাতের পক্ষে মানববন্ধন করতে চাইলে তাতে বাধা দেওয়া সহ নানা অভিযোগ তার বিরুদ্ধে। PBI সূত্র বলছে, এখন পর্যন্ত 164 ধারায় জবানবন্দি দেওয়া একাধিক আসামির বক্তব্যে রুহুল আমিনের সংশ্লিষ্টতার বিষয়টি উঠে এসেছে। PBI প্রধান বলছেন, সব তথ্য বিশ্লেষণ করে তার সংশ্লিষ্টতা পাওয়া গেলে অবশ্যই আইনের আওতায় আনা হবে। এখন পর্যন্ত তার নাম যেটুকু পেয়েছি সেটুকে আমরা এখন পর্যন্ত আমরা অ্যানালাইসিস করতেছি, যদি তার সম্পৃক্ততা আমাদের কাছে সেরকম থাকে আমরা অবশ্যই তাকে এই মামলায় আমরা চালান দেব। এই মামলায় যে 6 সন্দেহভাজনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে চিঠি দেওয়া হয়েছিল তার মধ্যে 3 জন গ্রেফতার হয়েছে। এছাড়া ইফতেখার রানা, মহিউদ্দিন শাকিল সহ আরও 1 জনকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি। তো আমরা যে পয়েন্টে টার্গেট করছি সেটি সফল হয়েছে। প্রথম দিকে তারা ধরার পর মুখ খুলে নেয়, ফলে আমরা টরির হয়ে গেছিলাম। পরে আমাদের সারা দেশ থেকে জিজ্ঞাসাবাদের টিম নিয়ে এসে যখন জিজ্ঞাসাবাদের ব্রেকডাউন করে তখন আমরা বিষয়টি মোটামুটি। এদিকে বুধবার পুরান ঢাকা থেকে গ্রেফতার শামীমকে আদালতে হাজির করে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে হাফেজ কাদের নামে আরও 1 আসামি। এ নিয়ে 4 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিল। এই প্রেক্ষাপটে দ্রুত চার্জশিট দেওয়ার চেষ্টা চলছে বলেও জানান তিনি। চার্জশিট দিলেই যে বিচার কার্য শুরু হবে সেটি না, আদালত যদি ডকেটটিতে সন্তুষ্ট হয় তাহলেই তারা ডকেটটি অ্যাকসেপ্ট করবে, নাহলে আবার ফার্দার ইনভেস্টিগেশনের জন্য পাঠায় দিতে। চার্জশিটি যাতে আবার ফার্দার ইনভেস্টিগেশনের জন্য না আসে তাহলে আবার যেন দ্রুত করতে গিয়ে আবার যেন কালক্ষেপে না হয়, সুতরাং আমরা সর্বোচ্চ দ্রুত দেওয়ার চেষ্টা করব। আমরা দ্রুত সময়টাকে বলছি একটা যৌক্তিক সময়। অনাচারের বিরুদ্ধে জাগ্রত হোক শুভবোধ, বিচারের আওতায় নিয়ে আসা হোক ধর্ষক ও হত্যাকারীদের। হাতে হাত রেখে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে নুসরাত হত্যার বিচার দাবি করেন রাজধানীর নালন্দা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবনের সামনে আয়োজিত মানববন্ধনে শিক্ষার্থীদের পাশাপাশি অংশ নেন শিক্ষক ও অভিভাবকরাও। দুর্যোগ দুর্ঘটনায় মানুষের সচেতনতা জরুরি উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সচেতনতা না থাকার কারণেই বারবার অগ্নিকাণ্ডের মতো বড় বড় দুর্ঘটনা ঘটছে। সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভায় একথা বলেন শেখ হাসিনা। এ সময় দুর্যোগের ঝুঁকি প্রশমন করে ক্ষয়ক্ষতি কমানো এবং মোকাবিলায় নির্দেশনা প্রচারের তাগিদ দেন সরকার প্রধান।
প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, জলোচ্ছ্বাস আর ঘূর্ণিঝড়ের পাশাপাশি সভ্যতার বিকাশজনিত দুর্ঘটনা, দুর্বিপাক কতটা ভয়াবহ আর করুণ হতে পারে বনানী এবং চুড়িহাট্টার অগ্নিকাণ্ডে তা দেখেছে দেশের মানুষ। বারবার ঘটা এমন দুর্ঘটনায় প্রাণ যাচ্ছে মানুষের, প্রশ্নের মুখে জীবনের নিরাপত্তা। এমন বাস্তবতায় বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভা। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এতে অংশ নেন সংশ্লিষ্ট 41টি সংস্থা ও বিভাগের নীতি নির্ধারকরা। সভার শুরুতেই দুর্যোগের ঝুঁকি মোকাবেলায় প্রধানমন্ত্রী দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি বলেন, সচেতনতার ঘাটতি ছিল বলেই সম্প্রতি বড় বড় দুর্ঘটনায় প্রাণহানির শিকার হয়েছে মানুষ। পুরনো ঢাকায় যে ঘটনাগুলি ঘটলো, একটা ছিল এর আগে নিমতলে, আবার কিছুদিন আগে সেখানে নানা ধরনের কেমিক্যাল রাখার কারণে দুর্ঘটনা ঘটলো, বহুতল ভবনে আগুন লাগলো। সেখানে যে জিনিসটা লক্ষণীয় ছিল যে সেখানে যারা কর্মরত ছিলেন তাদের মাঝে কোনো সচেতনতা ছিল না। সেখানে যে ফায়ার এক্সিট আছে সেটা সম্পর্কে তারা জানে না। দুর্ঘটনাগুলি যাতে না ঘটে তার জন্য কী কী ব্যবস্থা নেওয়া দরকার সেটাও আমাদেরকে মানে চিন্তা করতে হবে, পরিকল্পনা করতে হবে। আসন্ন বর্ষা মৌসুমে যাতে বন্যায় ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণে রাখা যায় সে ব্যাপারে প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়ে শেখ হাসিনা বলেন, দুর্যোগের ঝুঁকি প্রশমনে মানুষকে সচেতন করে তোলার পরিকল্পনা জরুরি। সামনে কিন্তু আরেকটা সময় আসছে, বন্যার সময় ক্ষতির পরিমাণটা কত কম হতে পারে সেটাই আমাদের ভেবে দেখতে হবে, সেভাবে ব্যবস্থা নিতে হবে। খুব ছোট আকারে কিছু দিক নির্দেশনা, এই নির্দেশনাগুলি ব্যাপকভাবে প্রচার করা দরকার। বহুতল ভবন নির্মাণে সংশ্লিষ্টদের আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানান সরকার প্রধান। তিনি বলেন, সম্প্রতি ঘটে যাওয়া দুর্যোগ দুর্ঘটনা দক্ষতার সাথে সামাল দিয়েছে সরকার। 16 কোটি মানুষের যেখানে বসবাস, আমি জানি না কোনো পশ্চিমা দেশে যদি এরকম জনসংখ্যা হয় তারা সেটা সামাল দিতে পারবে কিনা আমার সন্দেহ আছে, পারবে না। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরো থাকছে। মিয়ানমার সীমান্তে তুম্ব্রু খালে পিলার ও স্লুইজ গেট নির্মাণ হলে তলিয়ে যাবে ঘুমধুম দাবি স্থানীয়দের। বিজিবি বিজিপি বৈঠকে পানির গতিপথ স্বাভাবিক রাখার সিদ্ধান্ত। ঢাকার চারপাশের নদী দখলমুক্ত করার চলমান অভিযানের 30তম দিনে তুরাগের টঙ্গী অংশে একটি স্পিনিং ও একটি কম্পোজিট মিল উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। তবে উচ্চ আদালতের স্থগিতাদেশের কারণে ভাঙা যায়নি একই দাগে থাকা আরও দুটি স্থাপনা। এদিন অপসারণ করা হয় সড়ক ও জনপথ বিভাগের নির্মাণাধীন সেতুও। তবে বৈধ দাবি করে নদী তীরে নির্মিত চায়না মালিকানাধীন একটি কারখানা উচ্ছেদ করেনি বিআইডব্লিউটিএ। প্রায় 2 একর তুরাগের জায়গা দখল করে টঙ্গীর মাসিমপুরে গড়া হয়েছে আনন্দ গ্রুপের মালিকানাধীন জেরিনা স্পিনিং ও জেরিনা কম্পোজিট মিল, যা বৃহস্পতিবার সকালে গুড়িয়ে দেয় বিএডব্লিউটিএ। উচ্ছেদ চলাকালে সরজমিনে এসে আনন্দ গ্রুপের মালিক, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিআইডব্লিউটিএর কর্মকর্তাদের সঙ্গে উচ্ছেদের বৈধতা নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় করেন। I say you resign or you make my PP right in the river. আমি আমার বাড়ি করছি, আপনি যা করেছেন আপনি আমাকে কাগজ দেখান, আপনাকে নোটিশ দিতে হবে। জায়গাটা যেহেতু নদী, সে তো এখানে নদীর জায়গা যখন ভরাটকারী, তো ভরাট করার সময় তো আর নোটিশ নেয় নাই, আমাকে জানায় করে নাই, আমি কেন ভাঙার সময় নোটিশ দিব। আনন্দ গ্রুপের দুটি মিলের স্থাপনা উচ্ছেদ করলেও উচ্চ আদালতের স্থগিতাদেশ থাকায় একই দাগে গ্রুপের মালিকের বিলাসবহুল বাড়ি ও হামিম গ্রুপের বিশাল এলাকার স্থাপনা উচ্ছেদ করতে পারেনি বিআইডব্লিউটিএ। আনন্দ শিপইয়ার্ড স্বত্বাধিকারী, ওনার থাকার জায়গায় একটি বেশ প্রাসাদের মতো বাড়ি আছে, সেটি আরেকটি শিল্প স্থাপনা যেটি হামিম গ্রুপের। আমাদের হিসাব মতে বা ঢাকা পোর্টের যে বর্ণনা মতে, সেই দুরস্থাপনায় নদীর অংশবিশেষ দখল করেছে। বিজ্ঞ আদালতের সেই পদক্ষেপগুলির কারণে আমরা তো নদীটাকে ওইভাবে দখলমুক্ত করতে পারছি না। এছাড়া এদিন তুরাগ নদীর তীর ঘেঁষা TAT নামের চায়না মালিকানাধীন একটি জিপার ফ্যাক্টরি উচ্ছেদ করেনি বিএডব্লিউটিএ। সংস্থাটির দাবি, গত বছর তাদের অবৈধ অংশ উচ্ছেদ করা হয়েছিল, পরে বিকেলে অনুমোদন না নিয়ে কামারপাড়ায় তুরাগ নদের উপর সড়ক ও জনপথ বিভাগের নির্মাণাধীন আশুলিয়া টঙ্গী সংযোগ সেতুটি অপসারণ করে বিআইডব্লিউটিএ। বিদ্যমান ব্রিজগুলো ভেঙে ফেলার জন্য
সরকারের কাছে সুপারিশ করা হয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে। সড়ক ও জনপথ থেকে একই হাইটে ব্রিজ বানানো হচ্ছে এবং দুই পাশ থেকে নদীর চ্যানেলটা পুরাটা ভরাট করে নিয়ে এসে আপনার বানানো হচ্ছে। নদ নদীর উপরে যে কোনো জায়গায় ব্রিজ বানাতে হলে বিআইডব্লিউটি এর পূর্ব অনুমতি লাগে। উচ্ছেদের পাশাপাশি নিলামের মাধ্যমে এদিন প্রায় পৌনে এক কোটি টাকার জব্দ করা বালু ও পাথর বিক্রি করেছে সংস্থাটি। মাহমুদ রাকিব, সময় সংবাদ, গাজীপুর। প্রায় এক বছর ক্রাচে ভর করা জীবনের ইতি টেনে আর দুঃসহ স্মৃতি পেছনে ফেলে অনেকটাই স্বাভাবিক জীবন ফিরে পেলেন গ্রিনলাইন বাসের চাপায় পা হারানো প্রাইভেট কার চালক রাসেল সরকার। সকালে সাভারের পক্ষঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপিতে তার কৃত্রিম পা সংযোজন করা হয়। চিকিৎসকরা জানান, দুই সপ্তাহের অনুশীলন শেষে আবারও আগের মতো হাঁটা চলায় সক্ষম হবেন রাসেল। রাশেদ বাপি রিপোর্ট। ধীর পায়ে একটু একটু করে সামনে এগিয়ে চলা, পেছনে ফেলে শত সহস্র দুঃসহ স্মৃতি আর যন্ত্রণা, এ কোনো নিছক গল্প নয়। এ গল্প সংগ্রামের, প্রতিবাদের, হাজারো প্রতিবন্ধকতাকে দূরে ঠেলে ঘুরে দাঁড়ানোর। বৃহস্পতিবার সকালে সাভারের সিআরপিতে রাসেল সরকারের বাঁ পায়ে কৃত্রিম পা সংযোজন করা হয়। সিআরপি থেকে বিনামূল্যে পাওয়া এই পা রাসেলকে শুধু একটি অঙ্গই ফিরিয়ে দিল না, মুক্তি দিল দীর্ঘদিনের ক্র্যাচে ভর করা জীবন থেকে। লাঠিটা নিয়ে আমি কখনো বের হতে ইচ্ছা করতো না, আমার ভিতর থেকে কান্না চলে আসতো, আমি মানে আমার কষ্টটা কাউকে প্রকাশ করতে পারতাম না। আমি এই গত এক বছর আমি রুমের ভিতরেই ছিলাম। হোক কৃত্রিম, তবু নির্ভরতার কমতি নেই এতটুকু। নতুন পায়ে নতুন জীবনের স্বপ্ন আঁকছেন রাসেল। ছেলে আমার সবসময় চাইতো আমি বাবার কোলে উঠবো, কারণ এই ছোট বাচ্চারা তো চায় বাবার কোলে উঠুক, বাবা মার কোলে উঠে একটু ঘুরুক হাঁটুক, এটা চায়, কিন্তু আমি সেটা পারি না। এখন আশা করছি এই পা দিয়ে আমার ছেলে নিয়ে আমি চলাফেরা করতে পারবো ইনশাল্লাহ। সেদিনের দুঃসহ স্মৃতি আজও তাড়া করে রাসেলকে। নিজে চালক, তবু চালকদের আরো বেশি দায়িত্বশীল ও মানবিক হওয়ার পরামর্শ তার। সবাই যেন সৎভাবে গাড়ি চালায়, কোনো খারাপ মস্তিষ্ক নিয়ে ড্রাইভিং সিটে না বসে। রাসেলকে স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে উচ্ছ্বাসের কমতি নেই চিকিৎসকদেরও। একটা পেশেন্ট পা কেটে আসলো, আমরা পা লাগাই দিলাম, সে হাঁটা শুরু করলো। সো আমাদের স্যাটিসফ্যাকশন লেভেল রিয়েলি হাই। এই সেবাটা আমাদের দেশে অত্যন্ত কম। এক হচ্ছে মানুষজন জানে না, দুই হচ্ছে প্রফেশনাল নাই, তিন হচ্ছে যে এরকম ধরনের ইন্টিগ্রেটেড কেন্দ্র নাই, যার ফলে মানুষজন সেবাটা থেকে এখনো বঞ্চিত রয়ে যাচ্ছে। গত বছরের 28 এপ্রিল গ্রিনলাইন পরিবহনের একটি বাসের চাপায় পা হারান রাসেল সরকার। পাবিহীন একটি বছরের দুঃসহ স্মৃতি পেছনে ফেলে ফের ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন রাসেল, চেষ্টা করছেন নতুন করে স্বপ্ন বুনতে। তবে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় যে সংখ্যক মানুষের অঙ্গহানি ঘটে, তাদের কজনেরই ভাগ্যে জোটে এমন সুযোগ সাভারের সিআরপি থেকে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ। মিয়ানমার সীমান্তে তমরুক খালে পিলার ও স্লুইস গেট নির্মাণের কারণে শূন্যরেখার পাশাপাশি ঘুমধুম পানিতে তলিয়ে যাবে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। বিজিবি ও বিজিপির মধ্যে পতাকা বৈঠকে স্থাপনা নির্মাণের পরও দুদেশের পানির গতিপথ স্বাভাবিক রাখার সিদ্ধান্ত হলেও স্লুইস গেট পরিচালনার দায়িত্ব নিয়ে বিজিপির কাছে লিখিত চেয়েছে বিজিবি। সুজাদিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের তমরুক খাল দিয়ে দুই দেশের পানি প্রবাহিত হয়, কিন্তু হঠাৎ করে চোরাচালান ও সন্ত্রাসী অনুপ্রবেশের দোহাই দিয়ে এই খালের ওপর পিলার নির্মাণ শুরু করে মিয়ানমার, যা দুই দেশের পানি প্রবাহকে বাধাগ্রস্ত করবে। এ ব্যাপারে বারবার মিয়ানমারকে প্রতিবাদ লিপি দেয়া হলেও কোনো সাড়া দেয়নি। 150 ফিট ভিতরে মিয়ানমার ভিতর দিয়ে তারা একটু বাঁধ নির্মাণ করতেছে, কাটা দিচ্ছে, একটু পানি যদি একটা বড় লক্ষ্য হয় এখানে অনেক পানি উঠবে। তমরুক থেকে শুরু করে শেষ মাটি পর্যন্ত 100-এর উপর খাল আছে, কোনো খালতে এরকম নেট দাও না তুমি, যদি তোমার ওখানে সন্ত্রাসী ঢুকতে পারে অথবা কোনো একটা যদি তোমার যদি বই থাকে তাহলে ওই খালগুলো কেন তুমি দাও নাই? আমরা এখান থেকে সারাইবার জন্য আর কি খাল ব্লক করেছে। যে স্থানীয় জনপ্রতিনিধি জানালেন, খালে পিলার ও স্লুইস গেট নির্মাণের ফলে শূন্যরেখার পাশাপাশি ঘুমধুম পুরো ইউনিয়নের ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি পানিতে তলিয়ে যাবে। আগে পানি উঠলে মনে করেন 8-10 ঘন্টার মধ্যে চলে যেত, এখন পানি উঠলে হয়তো 8-10 দিন থাকি যাবে। বৃহস্পতিবার দুপুরে এ বিষয়ে ঘুমধুম জিরো পয়েন্টে বাংলাদেশের অভ্যন্তরে পতাকা বৈঠকে বসে বিজিবি ও মিয়ানমারের বিজিপি। দুই ঘণ্টার বৈঠক শেষে স্থাপনা নির্মাণের পরও দুই দেশের পানির গতিপথ স্বাভাবিক রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে স্লুইস গেট পরিচালনার দায়িত্ব নিয়ে বিজিপির কাছে লিখিত চেয়েছে বিজিবি। তারা স্লুইস গেটের মতো করেছে যে যখন পানির ফ্লো বেড়ে যাবে তখন বেড়াটা তারা উপর দিকে তুলে দিতে পারবে, খুলে দিতে পারবে। কনস্ট্রাকশনটা কমপ্লিট হওয়ার পর তারা সম্পূর্ণ কনস্ট্রাকশনের
এক্সপ্লেনেশনটা ব্যাখ্যাটা এবং কারা এটা রেসপন্সিবল থাকবে এটা খোলার জন্য এবং কিভাবে তারা এটা অপারেট করবে সে ব্যাপারে তারা বিস্তারিত আমাদেরকে জানাবে। 2017 সালের 25 আগস্টের পর থেকে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের তম্বরুর জিরো পয়েন্টে অবস্থান করছে 4,500 রোহিঙ্গা আর ঘুমধুমে বসবাস করছে স্থানীয় 10,000-এর অধিক মানুষ। সময় সংবাদ, কক্সবাজার। শিক্ষক নিয়োগ মৌখিক পরীক্ষা দিতে গিয়ে ছাত্রলীগ নামধারীদের হাতে অপহরণের শিকারের জেরে এর নির্দেশ দেন আদালত। অপহরণের শিকার প্রধানমন্ত্রী স্বর্ণপদকপ্রাপ্ত ছাত্র ইমদাদুল হক জানান, চাঁদা না দেয়ায় মৌখিক পরীক্ষা ঠেকাতে কয়েকজন দুষ্কৃতিকারী তাকে অপহরণ করে। তার অভিযোগ, আবারও মৌখিক পরীক্ষার আবেদন করলেও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখনও নীরব। গত 27 মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক নিয়োগে মৌখিক পরীক্ষা দিতে যায় একই বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী প্রধানমন্ত্রীর স্বর্ণপদকপ্রাপ্ত ইমদাদুল হক। তার অভিযোগ, চাঁদা না দেয়ায় পরীক্ষার কেন্দ্রে ঢোকার আগেই অপহরণ করে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী, পরে মারধর করে শিবির কর্মী আখ্যা দিয়ে থানায় সোপর্দ করে তারা। এতে ওই দিন পরীক্ষা দিতে পারেননি তিনি। ছোট ভাইদের কিছু আর্থিক দাবি দেওয়া আছে, কেমন দাবি দেওয়া? তো আমি ইন্টারভিউ বোর্ডটা শেষ করে আসি, ঠিক আছে তোমাদের নাস্তা করাই দেবো। ঢাকায় নিয়ে গেছে ওই আর্টস ফ্যাকাল্টির পাশে, যে ল্যাকের পাশে যে রাস্তাটা, ওই জায়গা। ওরা হচ্ছে যে আমার ডিপার্টমেন্টের 6 জন আর বাহিরের হচ্ছে 1 জন। কোনো সংগঠনের সাথে? এরা আসলে ছাত্রলীগ নামধারী, মূলত আমি মনে করি এরা ছাত্রলীগের ভিতরে অনুপ্রবেশকারী এবং দুষ্কৃতিকারী, চাঁদাবাজ। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানোর পরও কোনো পদক্ষেপ না নিয়ে নিয়োগ চূড়ান্ত করার তোড়জোড় করায় উচ্চ আদালতের দ্বারস্থ হন এমদাদুল। শুনানি শেষে বৃহস্পতিবার ওই বিভাগের নিয়োগ পরীক্ষা স্থগিত করেন আদালত। তাকে পুনরায় পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়ার সুযোগ চেয়েছিলেন, সেই বিষয়ে তারা সিদ্ধান্ত প্রদান করবেন পরবর্তী 2 সপ্তাহ, এই আদেশ প্রাপ্তির পরবর্তী 2 সপ্তাহের মধ্যে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলো দেখা যাচ্ছে স্কলারদেরকে ধারণ না করে তাদেরকে বরঞ্চ বিশ্ববিদ্যালয়ে কীভাবে না নেওয়া যায় সেই চেষ্টা করছেন, যেটা আসলে মাননীয় প্রধানমন্ত্রী এবং এই সরকারের যে প্রকল্প সেটার সাথে আসলে সাংঘর্ষিক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের VC জানান, এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির রিপোর্ট পেলেই জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পূর্ণাঙ্গ তদন্ত না হওয়া পর্যন্ত আমি কিছুই বলতে পারবো না এবং তারা পূর্ণাঙ্গ তদন্ত করে যে সুপারিশ তারা করবে সেই সুপারিশটা আমরা বাস্তবায়ন করব। অপহরণ এবং মৌখিক পরীক্ষায় বাধা দেওয়ার বিষয়টি তদন্তে বর্তমানে বিশ্ববিদ্যালয়ের একটি কমিটি এবং পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন PBI কাজ করছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বছরের পর বছর সুনামগঞ্জের রাস্তায় ইজি বাইক নিয়ে ছুটে চলেছেন এক নারী। জীবনযুদ্ধে লড়াই করে টিকে থাকা এই নারীর নাম যাত্রী রানী বর্মণ। সারাটা জীবন ঘাত প্রতিঘাতের মধ্যে পেরিয়ে দৃঢ় মনোবলের কারণে আজ তিনি স্বামী সন্তানের গাড়ি চালিয়ে অনেকটাই সুখী, স্বপ্ন দেখেন আরও এগিয়ে যাবার। হিমাদ্রি শেখর ভদ্রকে সঙ্গে নিয়ে নৌশাদ আহমেদ চৌধুরীর ক্যামেরায় এই নারীর কথা জানাচ্ছেন ইকরামুল কবির। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার খোলাহাটি গ্রামের শোভারানী বর্মণ ও দেবেন্দ্র বর্মণের 3 মেয়ে যাত্রী সুচিত্রা ও বিচিত্রা। ওদের বাবা হঠাৎ মারা যাওয়ার পর বিপর্যস্ত অবস্থার মধ্যে পড়ে তাদের সংসার। আমরা ছোটবেলা থেকে অনেক, আমরা 3 বোন কাজ করছি মানসিবার সাথ, মা কাজ করছে, 7 জন 4 কানে থাকছি, আমরা কোনো সময় একসাথে হইতে পারছি না। হঠাৎ করে আমি টেলারের কাজ শিখলাম, টেলারের কাজ শিক্ষা, তারপর মার 1 কান আনলাম, 3 বোন এক জায়গায় আনলাম। এক সময় সুখের আশায় যাত্রী বিয়ে করেন রিক্সা চালক হৃদয়কে, কিন্তু কাজের প্রতি স্বামীর অনীহার কারণে অভাব অনটন যায়নি যাত্রীর সংসারে। শেষে নিজেই বসেন কিস্তিতে কেনা ইজি বাইকের চালকের। অটো একটা ভাড়া কিস্তিতে লইলাম, কিস্তিতে লইয়া এরপরে দিয়ে আমার স্বামীরে দিলাম। সে একদিন চালাইলে একদিন চালায় না, কাজিয়া ঝগড়া অনেক বেশি হয়, তখন খুব খারাপ লাগে। তখন আমি চিন্তা করলাম, আমি বুধ অটো চালানি শিখলে আমার নিজের কিস্তি নিজেই চালাইতে পারবো। তাদের লক্ষ্য 2 মেয়ে ও 1 ছেলের সুন্দর ভবিষ্যৎ। স্বামী স্ত্রী তো মিলে চলতে পারি, আর সংসারও যদি 2-1টা যদি সঞ্চয় থাকে, তো ফুলাফুরিটারও মানুষ করান যাইব। আর যাত্রীর পথ চলার নিরাপত্তার দাবি জানিয়েছেন নারী নেত্রীরা। আমরা চাই যে এইরকম নারীরা আরও আগাইয়া যাও, এটাই আমরা প্রত্যাশা করি যে তার নিরাপত্তাটা যেন শহরে ঠিক থাকে আর কি। অন্যদিকে জেলা প্রশাসক যাত্রীকে সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দিলেন। সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করে তাদের সেই ধরনের জনবান্ধব কর্মসূচির মাধ্যমে তাদেরকে সেদিকে আমরা নেওয়ার ক্ষেত্রে প্রচেষ্টা গ্রহণ করব। যাত্রীকে প্রতি সপ্তাহে 2,500 টাকা ইজি বাইকের কিস্তি পরিশোধ করতে হয়। ইকরামুল কবির,
সময় সংবাদ সুনামগঞ্জ। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। কাপড় ছাড়ো, মুখে তো একদম কাপড় ছেড়ে দাও। এই যে আমি রেকর্ড করছি, এটা কেউ জানবেও না। নুসরাতকে পুড়িয়ে মারার আগেই তাকে মানসিকভাবে হত্যা করা হয় দাবি পরিবারের। ব্যবস্থাপনা কমিটির সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে তদন্ত দল, দ্রুততম সময়ে চার্জশিট। সচেতনতার অভাবেই বারবার ঘটছে বড় দুর্ঘটনা। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভায় প্রধানমন্ত্রী বললেন, ক্ষয়ক্ষতি কমাতে বাড়াতে হবে প্রচারণা। তুরাগে নির্মাণাধীন সেতুর পিলার ভেঙে দিল বিআইডব্লিউটিএ। দুটি মিল গুঁড়িয়ে দেয়া হলেও আদালতের হস্তক্ষেপে ভাঙা যায়নি একই দাগে থাকা আরও দুটি স্থাপনা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা দিতে গিয়ে ছাত্রলীগ নামধারীদের অপহরণের শিকার মেধাবী এমদাদুল, নিয়োগ কার্যক্রম স্থগিত করল আদালত। এবং বাসচাপায় পা হারানো রাসেলের কৃত্রিম পা সংযোজন, নতুনভাবে জীবন গড়ার স্বপ্ন। দুই সপ্তাহের অনুশীলনে ক্ষমতা ফিরবে হাঁটা চলার আশা সিআরপি চিকিৎসকদের। এই ছিল রাত ১১টার সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।